সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 28শে আগস্ট, রোজ রবিবার। আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোরদী উপজেলায় অরুণখোলা পশুহাটের পাশে সৈকত শোভন ডেয়ারি ফার্মে। আর এই ডেয়ারি ফার্মের প্রতিবেদন এর আগেও বেশ কয়েকটা প্রতিবেদন আমার চ্যানেল থেকে দেওয়া হয়েছে, আপনারা বেশ ভালো সাড়া দিয়েছেন। আর সৈকত ভাই আসলে যে খুব ভালো মানের গরুগুলাই তিনি বিক্রি করেন, তে চলেন এবারে তিনি কিছু নতুন গরু কালেকশন করছেন, তে চলেন দেখবো কেমন যাতে কেমন মানে কেমন গুণে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এখন গরুর দাম যেমন একটু বাড়তি আছে, এখন আবার ঠিক অনুরূপভাবে এখন চাহিদাও বেশি। চাহিদা বেশি, আচ্ছা, তার মানে ব্যবসা বাণিজ্য এখন ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো ভালো। তো গরুর দাম এখন বেশি, এর কারণটা কি? গরুর দাম বেশির কারণ হলো বাংলাদেশে আপনি জানেন যে কিছুদিন আগে আপনার হঠাৎ করে আপনার কোরবানিদের পর থেকে গরুর দাম তো স্বাভাবিকভাবে একটু বাড়তে থাকে, তারপরে তেলের দাম বেশি হয়, প্রত্যেকটা দ্রব্য সামগ্রীর আপনার মূল্য বৃদ্ধি পায়। আর বাংলাদেশে অতীত রেকর্ডটা দেখলে বোঝা যায় যে সচরাচর একবার দাম যদি বাড়ে সেটা সহজে আর কমে না। তো এই পারিপার্শ্বিক সমস্ত কিছু বৃদ্ধিতে আলটিমেট সেটা গরুর ওপরে তার প্রভাবটা পড়ছে। আচ্ছা, তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন? আজকে আমি দেখাবো একটি প্রেগনেন্ট, একটিকে বীজ দেওয়া আছে, দুইটা সাইওয়াল, একটি আপনার গির, একটি জার্সি, মোট হলো 6টি গরু। মোট 6টি গরু দেখাবেন? আচ্ছা চলেন এক এক করে গরুগুলো দর্শকদের মাঝে তুলে ধরে। অবশ্যই, তা আমরা শুরুতেই একটি জার্সি গরু দেখতে পাচ্ছি, তো এই জার্সি গরুটা একটু মাথাটা একটু আমরা দেখাই দিই। হ্যাঁ, মাথাটা দেখেন, আপনার বাঘা বাড়ি বিটে জার্সিগুলোর যে সিমটমগুলো থাকে মাথার আপনার যে ডিপটা এবং মাথার যে কালচে একটা ভাব, এই জার্সির ভিতরে আপনি সেটা পাবেন। মুখের রাউন্ডা সাদা, চোখের রাউন্ডা একটু সাদা আছে, চোখের রাউন্ডা আরও বেশি সাদা হয়, এটাতে সাদার পরিমাণ একটু কম, মানে পার্সেন্টের ভেরিফাই হয় আর কি। ওইটা বাঘাবাড়ি বিটে, তবে সেই অনুযায়ী পার্সেন্ট হয়তো কিছুটা কম আছে, চোখের রাউন্ডটা সাদা হলে আমি আরেকটু পার্সেন্ট বাড়াই বলতে পারছি। তো এই গরুটার বয়স কেমন হবে? এটার বয়স হবে 13 মাস প্লাস মাইনাস, এটা যে কোনো সময় মানে রেডি আর কি, হয়তো অল্প সময়ের মধ্যে এটা হিটে আসবে, আল্লাহ যদি চাই। আসলে এটা অগ্রিম বলা যায় না, কোনো গরু কমই হয়, কোনো গরু বেশি দিনে হয়। আচ্ছা আচ্ছা, অল্প সময়ের মধ্যে হয়তো হিটে আসবে। তো এই গরুটার মাজাটা মাশাআল্লাহ খুবই, এটার মাজাটা খুব মানে এক্সেপশনাল, মানে আমি বাংলাদেশে বলবো না, আমি বাইরের বিদেশি যে জার্সিগুলো আছে তাদের যে কোমরটা যেমন হয় আপনার, এসব থেকে দেখালে আপনি এখন বুঝাতে পারবেন যে এই সাইডে একটা ডাউন থাকে, এই শেপ আর এই শেপ দেখছেন, এটা কিন্তু সোজা না, এটা কিন্তু উপরে গিয়ে উপরের দিকে উপরে দিয়ে গেছে, এখানে একটু ডাউন আছে, ডাউন মানে অধিক দুধের গরুর সেনার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলে থাকি যে মাঝখানে একটু ডাউন থাকবে, কোমরটা একটু উসার যাবে, এটা কিন্তু সেই সেইটা আছে। আচ্ছা, এর উলানটা একটু আমরা দেখাই দিই দর্শকদের, মানে এদিক থেকে এই গরুটার পার্সেন্টটা খুব ভালো পাইছে কোমরের দিক থেকে দর্শক দেখেন। আর জার্সি গরুর তুলনামূলক জার্সি গরুর উলানগুলো খুব সুন্দর হয়েছে, উলান পলান ঠিক আছে। আচ্ছা, তো এই এই গরুটার বয়স আপনার 13 মাস প্লাস আছে, আর কতদিন লাগতে পারে? প্লাস মাইনাস স্বাভাবিকভাবে একটা ব্যালেন্স হলো 14-15 মাস, 14-15 মাস, 14 থেকে 15 মাস, তার মানে এখনো 14 মাসটা একটা ব্যালেন্স এই টাইমে হিটে আছে, এখনো 1-1.5 মাস সময় লাগতে পারে আশা করি। আচ্ছা, এটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটার আমি দাম চাচ্ছি 92,000 টাকা। আচ্ছা, 92,000 টাকা দাম চাচ্ছেন? জি। কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ, সীমিত দরদাম। আচ্ছা, সীমিত দরদাম করে বিক্রি করে দেবেন? জি। তো এটা আমরা প্রথম বাচ্চা দেখলাম,
তো সিরিয়ালের দুই নম্বর যে বাচ্চাটা আছে মুখ সাদা দেখা যাচ্ছে, এটা কি জাতের? এটা একটি ফ্ল্যাগ বি। ফ্ল্যাগ বি, আচ্ছা। তো এই গরুটার বয়স কেমন হবে? এটার বয়স হবে আপনার 11 মাস প্লাস মাইনাস। 11 মাস প্লাস মাইনাস, তার মানে এটার এখনো 2-3 মাসের মতো সময় লাগতে পারে। আচ্ছা, এর হুলানটা একটু আমরা দেখাই দিই। জার্সি গরুটার বলটা তো আমরা দেখালাম না, জার্সি গরুটার চামড়াটা অনেক পাতলা। দর্শক ভাইরা আবার রিপিট দেখতেছেন, আমি দেখাবো। সেম এই গরুরও তাই, মানে এই শুধু এই চামড়া না, মানে পেটের, মানে যেখানে ধরবো সেখানকার চামড়া পাতলা। উলানে দেখেন এখনই দুধের ভ্যানটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এর উলানটা একটু আমরা দেখাই। হ্যাঁ অবশ্যই। আপনার প্রতিটা গরুর মাজা মাশাল্লাহ দেখেন দর্শক, এরও উলান পালান ঠিক আছে। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটার আমি দাম চাচ্ছি 78,000 টাকা। 78,000 টাকা দাম চাচ্ছেন? কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ, কিছু দরদামের সুযোগ আছে, কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। জি। আচ্ছা, এটা আমরা দ্বিতীয় বাচ্চা দেখলাম, তো তৃতীয় নম্বরে যে বাচ্চা, আমি ওই পাশে কিছু গরু দেখাবো। এই গরুগুলো আমি আমার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো তৃতীয় নম্বরে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটি হলস্টেইন ফ্রিজিয়ান, এটি একটি খামার থেকে সংগ্রহ করা। আচ্ছা, এবং এটি আপনি দর্শক ভাইদের দেখলে বুঝবে যে এটি খুব ভালো একটি মানের গরু হবে, এবং এটাকে 3-3.5 এর মধ্যে প্রেগনেন্সির বয়স আমি চেক করছিলাম, 3 মাস থেকে আসছে। হ্যাঁ, চেকে আসছে, ঠিক আছে। মাশাআল্লাহ, প্রেগনেন্সি ধরা যাবে। 3 মাস পার হয়ে গেছে। আচ্ছা, 3.5 মাস পার। এবং আপনি পাগুলো দেখেন, পায়ের ফুলগুলো দেখেন, ও দাঁড়ানোর স্টাইলটা, ওর কোমরটা, নাভি, এগুলো দেখলে দর্শক ভাই বুঝতে পারবে যে এটা কোমরটা একটু দেখেন, এটা নিজস্ব ভাবে কোমর নেবে। আচ্ছা, এর উলানটা একটু দেখাই। উলানটা দেখেন, এবং এবার কোমরটা একটু ভালো করে দেখেন। কোমরটা কিন্তু অনেক চওড়া দেখছেন, অনেক চওড়া কোমর, ঘুরতে গেলে আমার এক হাত। হ্যাঁ, অনেক চওড়া কোমরটা। এবং এই এই এখানকার এই ইটা দেখান, এখান থেকে এখানে কিন্তু অনেক উষা দেখছেন, অনেক উষা। এই যে এখান থেকে দেখেন, এইটা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, এর উলানটা একটু আমরা দেখাই। উলানটা দেখেন দর্শক, দেখেন এটার উলান বার ঠিক আছে। আচ্ছা, তো এই গরুটার আপনার কি দাঁত হয়েছে? না, এই গরুটার এখনো দাঁত হয়নি, এমনকি দাঁত ফাঁকাও হয়নি। দাঁত ফাঁকা, আমি সেই হিসাবে আশা করছি প্রথম বিয়ানের দাঁত হবে না আশা করি। আচ্ছা আচ্ছা, প্রথম বিয়ানের দাঁত হবার সম্ভাবনাই নাই, ফিউচারটা অনেক ভালো হবে তার। আচ্ছা, তো এই প্রেগনেন্ট গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটার আমি দাম চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা দাম চাচ্ছেন? জি। কিছু দরদামের সুযোগ আছে? জি, কিছু সুযোগ আছে, কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। দরদামের সুযোগ আছে, তবে আপনি বুঝছেন যে এত ভালো মানের একটি গরু 3.5 মাসের প্রেগনেন্ট, দরদাম মানে সীমিত একটা দরদাম রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, গরুটা এখন তো হাইটে অনেক বড়, হাইট অনেক বড়, বাজারটা সুন্দর সুন্দর। তো সিরিয়ালে 4 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, সিংটা একটু বড় আমরা দেখতে পাচ্ছি, তো এটি একটি বিগ বডির গরু। আচ্ছা, এটি জার্সির সঙ্গে ফিজিয়ানের একটু ক্রস আছে, জার্সির সঙ্গে ফিজিয়ানের ক্রস আছে। এই গরুকে আমার প্রায় 3 সপ্তাহ হয়ে গেল বীজ দেওয়া। আচ্ছা আচ্ছা, এখনো মানে এটা দুই দাঁত হয়েছে, দুই দাঁত হয়েছে। আচ্ছা আচ্ছা, এর উলানটা একটু আমরা দেখাই। অবশ্যই, চলো। দর্শক দেখেন, উলন পলন ঠিক আছে। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটার আমি দাম চাচ্ছি 1,12,000 টাকা। 1,12,000 টাকা দাম চাচ্ছেন? তো এই গরুটার আপনি কতটুকু দুধের আশা করতেছেন? এই গরুটা আমি ফার্স্ট ল্যাকটেশিয়ানে মোটামুটি 10-12 এরকম একটা আশা করতে পারি, 10-12 আশা করতে পারি। আচ্ছা, তো এটা 1,08,000 টাকা দাম চাইলেন না কত? 1,12,000 টাকা দাম চাইলেন। তো এটাতে কিছু কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই দরদাম। আচ্ছা, কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। তো এটা আমরা সিরিয়ালের 4 নম্বর বাচ্চা দেখলাম, তো 5 নম্বরের যে বাচ্চাটা আছে, তো এটা কি জাতের? এটি একটি রাঠি সাইওয়াল বলে, রাঠি সাইওয়ালের বকনা। আচ্ছা, এবং এটা একবার হিটে আসছে, আমি বীজ দেওয়া হয়নি, আমি আশে আসি আরও 2 বার যদি আমার কাছে থাকে, তো 2 বার তৃতীয়বার আমি বীজ দিব। আচ্ছা, এবং মোটামুটি একটু বড় সরই, বড় সরো, এবং দেখতে সুন্দর অনেক কোয়ালিটি। আপনি দেখেন এর নাভি, কম্বল, কান, সাইওয়ালে তো নাভি কম্বল হয়,
এইগুলো দুধের মান কেমন হয়? এগুলো আসলে দুধের জন্য না, এগুলো ব্রিডিং এর জন্য। আচ্ছা আচ্ছা। এই গরুটার বয়স কেমন হবে? এটার বয়স হবে আপনার তো আপনার দেখাচ্ছে 15 মাস। এখনো তো দাঁত হয়নি? না, এগুলো এখন দাঁত দাঁত এগুলো অনেক বড় বড়। তো এর উল্লানটা একটু আমরা দেখা দিই অবশ্যই। দর্শক দেখেন এর বাচ্চাটাই আছে। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটার আমি দাম চাচ্ছি 96,000 টাকা। 96,000 টাকা দাম চাচ্ছেন? কিছু দরদামের অপশন আছে? দরদাম বলতে আমি এই গরুটা একদামই বলবো, এই গরুটা একদাম আমি রাখবো 95,000। আচ্ছা, একই দাম 95,000? 95,000। এইটা আমরা 5 নম্বর বকনা দেখলাম, একটা অনার করার জন্য সুযোগ দিয়েছিলাম 1,000, ওইটা বললাম। তো 6 নম্বরে যে বকনাটা আছে লালটি কালারে, এটা কি জাতের? এটি একটি গির বকনা, গির। এবং এটাও রেডি? আচ্ছা, এটাও রেডি। এটা কি হিটে আসছিল? না, এটা এখনো হিটে আসেনি, তবে যখন তখন হিটে আসবে। আচ্ছা, যে কোনো মুহূর্তে হিটে চলে আসতে পারে। তো কান তো মাশাল্লাহ অনেক বড় বড়, এবং মাথার শেপটা যে গিরের মতো আর কি। আচ্ছা, এর উল্লানটা একটু আমরা দেখাচ্ছি। দর্শক দেখেন এটারও মাশাল্লাহ উলান বা ঠিক আছে। আচ্ছা, তো এই গরুটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটার একদম রাখবো 85,000 টাকা। একদম 85,000 টাকা। তো এটা আমরা 6 নম্বর বাচ্চা দেখলাম। তো সিরিয়ালে 7 নম্বরে যে বাচ্চাটা আছে সাদা কালারে দেখি, শাইয়াল, সাদা শাইয়াল, এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স আপনার 13+- এরকম হবে, 13+-। এটারও বাট ঠিক আছে। আচ্ছা, তো এইসব গরুর বাটগুলো এমনি ঝোল থাকে সাইড থেকে। আচ্ছা, তো এটা আমার কোনো দর্শক নিতে চাইলে কেমন দাম রাখবেন? এই গরুটার আমি এটার কমই একদম বলবো, এটার একদম রাখবো আমি 72,000 টাকা। আচ্ছা, একদম 72,000 টাকা, কোনো দর দামের অপশন নেই না। আচ্ছা, তো আজকে তো আপনার কাছে এই কয়টাই কালেকশন? আচ্ছা, তো দর্শকদের জন্য সুযোগ সুবিধা তো আগের মতোই সব কিছু আছে? হ্যাঁ, অবশ্যই। আমি যে আপনার সেলার হিসাবে বাইরের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া উচিত আমি পরিপূর্ণ দেব। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আমার ফোন নাম্বার 01723627909। এটাই হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণতলা। তো ভাই, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আমার সকল দর্শক ভাইদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন। তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।